গত শনিবার ভোররাতে দখলদার ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় এখন পর্যন্ত চারজন সেনা নিহতের খবর জানিয়েছে ইরান। ইরানে এই হামলার জন্য ইসরায়েল মার্কিন নিয়ন্ত্রিত বাগদাদের আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরান। এবার ইরাক সরকারের একজন মুখপাত্র বলেছেন, শনিবার ইরানে হামলার জন্য ইসরায়েল বাগদাদের আকাশসীমা ব্যবহার করেছে, যার প্রতিবাদে জাতিসংঘে একটি অভিযোগপত্র জমা দিয়েছে ইরাক। এবার ইরাক সরকারের অভিযোগের মধ্য দিয়ে এ দাবি সত্য হলো। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইরাক থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে ইরানে হামলা চালানো ইসরায়েলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো বাগদাদের উত্তরে একটি এলাকায় পড়েছে বলে মনে হচ্ছে। পয়লা অক্টোবর তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে গত শনিবার ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় বর্বর ইসরায়েল। ইরান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। সেখানে ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রতিবেশী বিভিন্ন দেশ সফর করেছিলেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কোনো তৃতীয় দেশ ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলকে আক্রমণের সুযোগ করে দেয়, তাহলে ওই দেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা বৈধ মনে করবে তেহরান।